নমস্কার, খবরিয়া ২৪-এর পক্ষ থেকে আমি বিশ্বজিতের ক্যামেরায় কাজল রায়। গত পরশু দিন অর্থাৎ শুক্রবার উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস বিশাল এই ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে প্রায় তিন শতাধিকের উপরেও ট্রেন যাত্রী কিন্তু মারা যায়, বেশ কয়েকজন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে উড়িষ্যার বালেশ্বর এলাকার বিভিন্ন হাসপাতালে, অনেকে নিখোঁজ হয়েছেন। আমরা এখন সরাসরি চলে এসেছি শীতলকুচি, পিঞ্জিরি ঝাড় যে আছে বড় পিঞ্জারি ঝাড়, ছোট পিঞ্জারি ঝাড় এলাকার হরিনাথ বর্মনের বাড়িতে। সে কিন্তু নিখোঁজ, সে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল, সে ওই করমণ্ডল এক্সপ্রেসে ফিরছিল, তার সঙ্গে ছিল তার নিকট আত্মীয় হারান। সে কিন্তু সেই ট্রেনেই ছিল, সে অ্যাক্সিডেন্ট অর্থাৎ দুর্ঘটনার সময় সাময়িকভাবে জ্ঞান হারান। পরে জ্ঞান ফেরার পর রেল পুলিশ তাকে বাসে তুলে দেয়, হাওড়া স্টেশনে এসে আবার রেলে চেপে গতকাল রাত ১০:৩০ এখানে এসে পৌঁছায়। বারবার হারান টেলিফোন করবার চেষ্টা করে, রিং হয়ে যাচ্ছে কিন্তু হরিনাথের টেলিফোন বেজে যাচ্ছে কিন্তু হরিনাথের খোঁজ এখনও মেলেনি। আজকে সকালবেলায় হরিনাথের খোঁজে অ্যাম্বুলেন্স নিয়ে সেই উড়িষ্যা বালেশ্বরে রওনা দিয়েছে হরিনাথের পরিবার। বারবার কান্নায় মূর্ছা যাচ্ছে। এখানে এসছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এলাকার বিশিষ্টজনেরা। আমরা একবার তার বাড়িটা দেখাতে চাইছি। বারবার তার মা, বৃদ্ধ মা রয়েছেন, তার দুই ছেলে মেয়ে রয়েছেন এবং তার স্ত্রী রয়েছেন। এখানে যা দেখছি বারবার এলাকার মানুষজন কিন্তু ঘোরাফেরা করছেন, খোঁজ নিচ্ছেন, তাতে যে আমরা লক্ষ্য করছি এই যে এইভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। হরিনাথের মা, দুজন ছেলে মেয়ে রয়েছেন, হরিনাথের বউ কিন্তু রওনা হয়ে গেছেন। এবার দেখা যাক হরিনাথ সুস্থ সবল দেহ নিয়ে ফিরে আসি কিনা, এবার আমরা সেদিকে তাকিয়ে রয়েছি। হারান, তুমি কবে কোথায় গেছিলে? আমরা তো মানে এক মাস আগে গেছিলাম চেন্নাই। আচ্ছা, চেন্নাই থেকে ফিরতেছিলাম। আচ্ছা, মানে ফেরার পথে এই ঘটনাটা হচ্ছে। কোথায়? উড়িষ্যায়। কিভাবে টের পেলে, কি বিষয়? মানে আমরা তো টের পাই নাই, মানে ট্রেনটা খুব প্রচন্ডভাবে আওয়াজ করতেছিল, আওয়াজ করতে করতে মানে ট্রেন চলে গেছে। আচ্ছা, এইটুকুই জানি। তারপর আমার তো জ্ঞান হারিয়ে গেছিলো, আমি ১০ মিনিট পরে উঠে দেখি মানে সব যেহেতু অসুস্থ ছিল সবাইকে মেডিকেল পাঠাই দিছি, আর আমাকে ওখানকার রেল পুলিশরা মানে বাসে করে হাওড়া পাঠাই দিছে। হাওড়া? হ্যাঁ। তুমি যে ট্রেনের বগিতে ছিলে, সেই বগিতে ভাষা মানে সেই বগিতে মানে আমার পিছনে তিনটা বগি পুরো চুরমার হয়ে গেছে। এবং তোমার বগিটা ঠিক ছিল তখন? ঠিক ছিল না, পুরো ভাঙে গেছে, মানে অনেক লোক মারা গেছে, কিন্তু আমার তিনজন না ৪ জন খালি ঠিক ছিলাম, এক কোনো চোট লাগে নাই, ঠিকঠাক ছিলাম। তাছাড়া সবাই পা চলে গেছে, হাত চলে গেছে, মাথায় চোট পাচ্ছে। যখন এরকম ঘটনা হয় তখন তোমার জ্ঞান ছিল? জ্ঞান তখন মানে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয় মানে ১০ মিনিট পর জ্ঞানটা আসলো। তারপর তুমি কী করে ওখান থেকে বেরিয়ে আসো? হ্যাঁ, ওখান থেকে আমি একা একাই বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর নিচে নামছি, পরে অনেকক্ষণ আবার ভিতরে গিয়েছিলাম, খুঁজছিলাম ওকে আর কি, দেখি পাচ্ছি কি না খুঁজছিলাম, তো ওকে তো পাইলাম না। মানে ওখানকার রেল পুলিশরা বললো মানে বাস স্টেশন যেতে, বাস স্টেশন গেলাম, বাস ধরায় আমাকে পাঠাই দিল হাওড়া। তোমার সঙ্গে যে ছিল, হ্যাঁ, তোমার নিকটাত্মীয়, তোমার নাম ছিল হরিনাথ বর্মন, তখনও কি সে ছিল তোমার সঙ্গে? তখনও তো আমি মানে আমার জ্ঞান ফেরার পরে আর ওকে আমি খুঁজে পাইনি, খুঁজে পাইনি না। ওর ফোন নিয়ে ফোন করেছিল? ওর ফোন করেছিলাম, ওর ফোন রিং করছিল, ধরছিল না। তোমার কোথায় কোথায় লেগেছে? আমার হাতে লাগছে, পায়ে লাগছে, তারপরে মাথায় লাগছে। এখানে তোমাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়নি? চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়নি, না, আমাকে বাসে উঠাই দিছে, আমি হাওড়া চলে এসেছি। এখন কি সুস্থ রয়েছো? এখন সুস্থ আছি, হালকা হালকা ব্যথা করতেছি পাটা। হরিনাথ কোথায় আছে তোমার কি মনে হয়? সেটা আমি তো ঠিকঠাক বলতেও পারতেছি না, কোথায় আছে এখন, যেখানে অ্যাক্সিডেন্ট কোন মেডিকেলে পাঠাইছে সেটাও তো আমি জানি না। এখন কি রিং হয়? রিং হয় না, আমি তো এখন চেক করি না, মানে আরও লোকগুলো চেক করতেছে, ধরছিল বলে ফোন
ধরে মানে বিএসএফ একটা ফোন ধরে বলছিল তবে কি বলে কয় মোবাইলটা পাওয়া গেছে সিলেটাকে পাওয়া যায় না এখনো আর একসময় ফোন করে বলে কয় সিলেটাকে পাওয়া গেছে ফির বলে নাই পাওয়া যায় না এরকম করে বলতে আর কবে ফিরেছো কোথা থেকে তুমি বাড়িতে কালকে রাত 10টার সময় ট্রেনে এসেছো ট্রেনে এসেছো শিলিগুড়ি থেকে এটাই বাসে আসছি হরিনাথের নিখোঁজ যে হরিনাথ ট্রেন দুর্ঘটনায় নিখোঁজ হয়ে গেছে তার বাড়িতে এসেছি হরিনাথের প্রতিবন্ধী একজন মা রয়েছেন তিনি অতটা কথা বলতে পারেন না স্ত্রী হরিনাথের খোঁজে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা হয়ে গেছেন উড়িষ্যার বালেশ্বরের দিকে বাড়িতে রেখে গেছেন তার এক বড় মেয়ে আর এক ছোট ছেলে দেখাশোনা করবে তার মা আর প্রতিবেশীরা তো রয়েছে তো যতক্ষণ তারা না ফিরে আসবে তাদের নিশ্চিতভাবে দেখাশোনার দায়িত্ব এলাকার মানুষ নেবে এটা নিশ্চিত আমরা এসে যা লক্ষ্য করলাম তার মেয়ের সাথে একটু কথা বলা যাক তোমার বাবা কোথায় গেছে কি করতে গেছে কাজ করতে বাবা বাড়িতে আসেনি না কেন ওখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে তখন তো আমরা জানি না যখন খবরটা এসে তখন আমরা জানি বাবার সঙ্গে আর কে গেছিল বাবা মেসো গেছিল আর একটা মামা মেসো আসছে বাবা খোঁজ ফোন টোন করো না করি যখন করছিলাম তখন বাবা একটু পরে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাবাকে তখন পাওয়া যায় ট্রেন অ্যাক্সিডেন্টের আগে বাবা বাড়িতে ফোন করেছিল হ্যাঁ কি আলোচনা হয়েছিল তখন তো আমি সাগাই বাড়িতে গেছিলাম আমার ভাইকে কিছু বলেছে আর মাকে কি বলছে শুনেছিলে না আমি শুনিনি এখন মা কোথায় গেল মা বাবার ওখানে গেল বাবাকে আনতে গেছে বাবা যে আসছে না চিন্তা হচ্ছে খুব চিন্তা হচ্ছে কি নাম তোমার বর্ষা বর্মা কোন কাছে পড়ো বর্ষার সাথে কথা বলে নিলাম ট্রেন অ্যাক্সিডেন্টের আগেও টেলিফোনে কথা হয়েছিল অ্যাক্সিডেন্টের পর আর কথা হয়নি শেষ কথা অ্যাক্সিডেন্টের আগে আর এখন যদি কথা হয় তাহলে সশরীরেও কথা হবে আর যদি না হয় তাহলে অপেক্ষা করতে হবে কি বিষয় আমরা চাইছি খবরীয় ২৪-এর পক্ষ থেকে হরিনাথ ভালোভাবে সুস্থভাবে ফিরে এসে আমরা এখন সরাসরি এই বাড়ি থেকে আমরা বিশ্বজিতের ক্যামেরায় কাজল রায় খবরিয়া ২৪ শীতলকুচি